হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি ভালোই আছো, আমিও ভালো আছি। শীতকালে বেগুনের ভর্তা কার না ভালো লাগে, তো শীত তো প্রায় শেষের দিকেই, তো ভাবলাম ভর্তা বানিয়ে খাওয়া যাক। তো সেই ভর্তার রেসিপিটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে বেগুনটা চারদিক থেকে ছুরি দিয়ে চিরে নিতে হবে এবং এর মধ্যে কাঁচা লঙ্কা, রসুন এগুলো ভরে দিতে হবে। একটা করে কাঁচা লঙ্কা, একটা করে রসুন এক এক সাইডে দিলেই হবে। চারদিকে ভরা হয়ে গেলে হাতে তেল নিয়ে বেগুনের গায়ে ভালো করে লাগিয়ে দিতে হবে সর্ষের তেল। দেখছো কিভাবে ভরে দেওয়া হচ্ছে? এইবারে গ্যাসের ওপর পুড়িয়ে নিতে হবে, বেগুনের সঙ্গে একটা টমেটোও পুড়িয়ে নেবে। একটু উল্টে পাল্টে দেবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর 10 মিনিট রেখে দেবে। ঠান্ডা হওয়ার পর এটাকে ছালটা ছাড়িয়ে নিতে হবে, নিয়ে ভালো করে মেখে নিতে হবে, কারণ বেগুনের মধ্যে কাঁচা লঙ্কা রসুন ওগুলোও পুড়ে গেছে। এবার সব সমেত ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নেবে। কড়াইতে তেল দেওয়া হয়েছে, সর্ষের তেলে কড়াই ভালো। এর মধ্যে পেঁয়াজ কুচি কুচি করে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এবারে 2 মিনিটের মতো নেড়ে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা আর রসুন কুচি কুচি করে মিশিয়ে দিতে হবে। এরপর কড়াইশুঁটি ঢেলে দেওয়া হচ্ছে। আর যাদের ভালো লাগবে না তারা কড়াইশুঁটি ছাড়াও করতে পারো, তবে আমার মনে হয় কড়াইশুঁটি দিয়ে ভালোই লাগবে। একটু নরম হয়ে গেলে এরপর একে একে জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য হলুদ দেওয়া হচ্ছে, হলুদ নাও দিতে পারো, অনেকেই ভর্তা হলুদ ছাড়াই খায়। আর নুন, নুনটা স্বাদ মতন দেবে, দিয়ে ভালো করে নাড়তে হবে। এবার ওই যে মেখে রাখা বেগুনটা ওটা সম্পূর্ণটা দিয়ে দেওয়া হচ্ছে। এবারে ভালোভাবে নাড়তে হবে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দেবে। এর মধ্যে একটু ধনে পাতা দেওয়া হচ্ছে,
ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে বেগুনের ভর্তা। আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বেগুনের ভর্তা রেডি।